প্রথমে রুই মাছগুলো পরিমাণ মতো নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। তেলটা গরম করে নেব, আমি সর্ষের তেল দিয়েছি, আপনারা চাইলে রিফাইন তেলও দিতে পারেন। এতে এবারে একে একে পেঁয়াজ রসুন কুচানো আর লঙ্কা কুচানো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব। একটু আদা বাটাও দিয়ে দেব। এবারে সেদ্ধ মাছটা ভালো করে কাঁটা ছাড়িয়ে নিয়ে, একটাও যেন কাঁটা না থাকে এইভাবে ছাড়িয়ে নিয়ে এর সঙ্গে অ্যাড করে দেব, দিয়ে হালকা নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন চিনি পরিমাণ মতো দিয়ে মশলাটি ভালোভাবে বানিয়ে নেব। মাছের এষ্টে গন্ধটা কাটানোর জন্য এতে একটু দিয়ে দেবো গরম মশলা, এতে খুব সুন্দর গন্ধ আসে চপে। এবারে বাইন্ডিং এর জন্য ভিজানো পাউরুটি একটু অ্যাড করে নেবো, যেহেতু আমি এতে আলু ব্যবহার করিনি সেই জন্য পাউরুটির ব্যবহার করেছি। এবারে চপের মশলাটি তৈরি হয়ে গেছে, প্লেটে ঢেলে একটু ঠান্ডা করে নেব। আর বিস্কুট গুঁড়োর মধ্যে মাখিয়ে নিয়ে ডবল কোটিং করে ভেজে নেব। তৈরি হয়ে গেল মুচমুচে মাছের চপ। এই রেসিপিটি আপনারা ঘরে বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল।